নমস্কার বন্ধুরা জবস্টো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা হর্লিস কোম্পানিতে আবারও নতুন করে নিয়োগ চলছে এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করে কাজ করতে পারবেন হরলিস্স কোম্পানিতে কীভাবে আপনারা আবেদন করবেন কতগুলি শূন্যপদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে কি কি ফ্যাসিলিটি পাবেন কোম্পানির পক্ষ থেকে এছাড়া কোন কোন লোকেশনে আপনারা কাজ করতে পারবেন সমস্ত সব কিছু আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো আপনারা যদি হরলিস্স কোম্পানিতে কাজ করতে চান তাহলে আজকেই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশান পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা এবার আমরা দেখব হলডিস কোম্পানির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সমস্ত স্টেপগুলি এবার আমরা একে একে দেখে নেব তো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো অনিস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন হরলিস্ট কোম্পানি পিভিডিএলটিডি জব টু বর্তমানে হললিস্ট কোম্পানিতে আবার নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে জব ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ একশো আশটি শূন্য বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে হলডিস্স কোম্পানিতে এই একশো আশিটি শূন্য ছেলে মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনযোগ্য ছেলে মেয়ে উভয় প্রার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কাজ করতে পারবেন হলডিস কোম্পানিতে এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় কী চাওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনি ডিগ্রি অর্থাৎ যে কোনো যোগ্যতায় আপনারা এখানে আবেদন করে কাজ করতে পারবেন রকম কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চাওয়া হয়নি তবে এর সঙ্গে সঙ্গে আপনাদের বলবো বেশ কয়েকটি ডিপার্টমেন্টে যেমন ডেটা এন্ট্রি স্ক্যানিং ডেটা অপারেটার এই সমস্ত বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাদের অষ্টম শ্রেণীর শিক্ষাগত যোগ্যতা লাগছে হলডিস কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে দেখে নেব এক্সপিরিয়েন্স নো অর্থাৎ কাজের সম্বন্ধে কোনো রকম কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি যে কোনো অভিজ্ঞতা আপনি এখানে আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এজ লিমিট অর্থাৎ সীমা কী চাওয়া হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে যে বয়স সীমাটা চাওয়া হয়েছে সেটা হলো আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে মহিলারা আবেদন করতে পারবেন হলডিস কোম্পানিতে কাজের জন্য এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব ডিউটি টাইম অর্থাৎ কত ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে এখানে আপনাদের কাজ করতে হবে এইট হাওয়ার প্লাস ওয়ান হাওয়ার ব্রেক অর্থাৎ আট ঘন্টা করে প্রতিদিন ডে আপনাদের ডিউটি করতে হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এক ঘন্টা টিফিন টাইম অর্থাৎ রেস্ট টাইমের জন্য কিন্তু এক ঘন্টা ব্রেক পাবেন এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব স্যালারি অর্থাৎ মাসিক বেতন আপনি কত টাকা করে পাবেন হলডিস কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে ষোলো হাজার তিনশো টাকায় স্যালারিকে আপনারা স্টার্টিং স্যালারি পেয়ে যাচ্ছেন এবং হরলিক্স কোম্পানিতে বেশ কিছুদিন কাজের ক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে একুশ হাজার আটশো টাকায় স্যালারিটি কিন্তু আপনাদের প্রমোশন হতে পারে হর্লিস কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেবো ফ্যাসিলিটি অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন কোম্পানির পক্ষ থেকে এখানে আপনারা পেয়ে যাবেন পি এফ ইএসআই ওটি বোনাস এই সমস্ত সকল সুযোগ সুবিধাগুলি কিন্তু হরলিস্ক কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে যাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট আপনাদেরকে প্রোভাইড করছে এর জন্য আপনাদের বেতন অর্থাৎ স্যালারি থেকে কিন্তু কোনো রকম কোনো চার্জ কিন্তু কোম্পানি কাটবে না এটি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোম্পানি আপনাদেরকে প্রোভাইড করছে এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব নেম অফ পোস্ট অর্থাৎ কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সমস্ত ডিপার্টমেন্টগুলি এবার আমরা দেখে নেব এক নম্বরে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করা হচ্ছে দু নম্বরে দেখতে পাচ্ছেন লেবেলিং ডিসপুট চেকিং ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি এই পথির জন্য আবেদন করার জন্য আপনাদের এইচএস পাস প্লাস বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে এর সঙ্গে দেখতে পাচ্ছেন হেল্পার স্টোর ম্যানেজার স্টোর কিপার লোডিং অ্যান্ড আনলোডিং এই সমস্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পোস্টে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে হলডিস কোম্পানিতে তো এই সমস্ত বেশ কয়েকটি পোস্টে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দেখে নেব জব লোকেশান অর্থাৎ কোন কোন লোকেশানে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন সমস্ত লোকেশনগুলি এবার আমরা দেখে নেব তো এক নম্বরে দেখতে পাচ্ছেন কলকাতা এরিয়ার মধ্যে আপনি কাজ করতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন নিউ টাউন ধুলাগড় মুর্শিদাবাদ হলদিয়া বাঁকুড়া বীরভূম এর সঙ্গে দেখতে পাচ্ছেন নৈহাটি সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এই সমস্ত বেশ কয়েকটি লোকেশানে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন হর্ডলিস কোম্পানিতে তো এই সমস্ত লোকেশানগুলিতে আপনারা আবেদন করুন করে কাজ করুন তো যে সমস্ত লোকেশানগুলি আপনাদের বাড়ির ডিস্টেন্স দিয়ে সুবিধা হয় সেই সমস্ত লোকেশনগুলিতে আপনারা আবেদন করে কাজ করতে পারেন হল্ডিস্ট কোম্পানিতে এর সঙ্গে সঙ্গে দেখে নেব হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন কোম্পানিতে আবেদন করবেন কাজের জন্য এখানে আবেদন করার জন্য আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে কীভাবে আপনি আবেদন করবেন অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই যারের অফিসিয়াল কন্ট্রাক্ট নম্বর আপনি পেয়ে যাবেন এই সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিন কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে কত টাকা আপনারা বেতন পাবেন কীভাবে আপনারা আবেদন করবেন এছাড়া কোন কোন লোকেশনে আপনারা কাজ করতে পারবেন সমস্ত সব কিছু কিন্তু এই সারের একটি কলের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সমস্ত বন্ধুদের মাঝে আর এখনও যদি জবেেষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ